Yes. দু দু তুরে যা ই কি বললি তো তো তোতলা চার চোখা মর কর যদু বাবু না না স্যার তো পান খেকো রাক্ষস রুতলেশ খক্ষস এসে গেছে আবার গর্ব করে বলছু আমাকে বাড়িতে খেয়ে আসবি ওদের এতটুকু লজ্জা নাই রে কতটুকু স্যার এতটুকু আমার নাম চন্দ্রানী মুক্তার মতো নাম আর সুক্তার মতো বদন ছাতনায় বাড়ি বলে কি কাউকে পেড়া বলে ডাকা উচিত আসলে ও এত মিষ্টি তাই হয়তো স্যার ওকে বুবুয়ারি পেড়ার বিরাট ডিমান্ড যে রে জয়েন্টে কত র্যাঙ্ক করেছো স্যার একটু পিছনের দিকে হয়ে গেছে স্কুটির পিছনে ছেলা দিলে ঘুরলে তো পিছন দিকেই হবে স্যার চরিত তুলে উল্টা পাল্টা মন্তব্য করবেন নি ওয়াও 12 হাত কাকুরে 13 হাত বিচি আচ্ছা খালটা খিচি স্যার রিল্যাক্স কি হলো এত র্যাঙ্ক করছেন কেন এই এই যে এটা দেখুন এটা কিসের লিগে পূজো বোনাস জানি বেশি নয় এখন মিষ্টি মিষ্টি খাবেন আমায় ফোন করে কি বলতে জানো যে আমি নাকি পড়াতে পারি নাই মোটেই না স্যার আর্যভট্ট তারপরে যদুভট্ট তুই তোর মাথার তেলটা আমার পুঁদে মারা বন্ধ কর নিতে আর পেড়া তো এখানে ছেলাগুলোর মাথা খেতে আসিস নাকি চুলে আর দিবে পরীক্ষা আপনি সবজি গুলো কাটে রাখুন মাংসটা আমি ম্যারিনেট করে পাঠাচ্ছি কোশ্চেন গুলালে ও বাবা সবগুলো পারবো স্যার কতক্ষণে করতে হবে 30 মিনিট স্যার এতগুলো অঙ্ক 29 মিনিট 55 54 53 স্যার পেড়ার মারগুলো আমি খেয়ে নেব স্যার পরে বলিস না ভালোবাসা কেন এত অসহায় ওগো শুনছো পামড়া চালায় দাও জল নাই যে কি মিষ্টি গলা চুপ দিয়ে অঙ্কগুলো কর আমি যাব আর আসবো এ নিতে খাতাটা দেখা বাবা পাগল তাই হ্যাঁ পেড়া বিকালে আমার স্কুটিতে চাপে গিন গার্ডেন যাবি কি শোভাকু তাহলে খাতাটা দেখা অফ কোর্স ও মুঝে ছোড় কর জো তুমি যাওগে ভাই চিরদিন তুমি যে দেখেছিস তো হ্যাঁ ভাই স্যারের ক্যালানি খেয়ে বুকে প্যাড়া লিখে ফুটপাতে ঘুরে বেড়াতে চাস না ভাই তাহলে স্যার আসার আগে কিছু একটা ভাব ভাই স্যার লাঠিটা ফেলে গেছে লুকিয়ে দিবি সাবাস গজা লাঠি না থাকলে সাপও মরবে না আমি কিন্তু স্যারকে বলে দেবো টুকাই যা যা বলবি যা সরি ভিক্টর দা কত দূর হলিও বাবা গো আমার লাঠি ছুড়ে মারে দিল গো মাথাটা ফেটে গেল গো আমার হলি কাউডাং স্যার কি হলো দেখো ও হ যাচ্ছি তোর অঙ্কগুলো কর নাটি প্যাড়া নটা হইছে আরেকটা জলদি করছি করছি পয়সা জেনে গেলে কি হবে তাই স্যারকে কিছু বলবি না কিন্তু আমার সাদের লাউকে কে মারেছু স্যার লাউ না তো অনেকটা কুমড়োর মতো তাই বলে তোরা মারে ছেচকে বানাই দিবি এ বাবা লাঠিটা ভেঙে দিয়েছে স্যার আপনার পিঠে ভাঙে নি তো লাঠিটাকে ফাবড়াইছু বল স্যার হয়ে গেছে স্যার আমারও স্যার টুকাই আর গজা আপনার লাউকে মেরেছে স্যার তারপর চাকরি দেয়া হয় স্যার এখন তো সব কোম্পানি গুলোই ভালো লাগবে আমাদেরকে মনে রাখবে মিষ্টি লিয়ে আইছু মিষ্টি আনিনি স্যার একটা নতুন লাঠি নিয়ে এসেছি এ আমার
আর গুরু দক্ষিণা মানুষ হইছু তবে স্যার আপনার হাতে মান না খেলে কি মানুষ হতাম স্যার আর অবশ্যই এলিয়েন ব্রেন্সে 300 ঘন্টার ঠিক আছে এবার হাওয়ালে বউয়ের বদলা নিতে হবে স্যার আমাকে আর পেড়াকে ছেড়ে দিন না স্যার ওই খাতাটা দেখি স্যার একটা ভেরি গুড লিখে দেবেন স্যার এগুলো অঙ্ক হইছে মানে মুখস্থ করে বমি করে দিছুলায় কি বাবা রে মাঝখানে স্ট্যাম্প গুলাই তো নাই এই যে পেড়া খাতাটা দেখা না স্যার আমার খাতাটা দেখতে হবে আমি হ্যাঁ দেখ টুকে দিছু জুরে স্যার সব নিতায়ের দোষ স্যার পেড়া স্যার নিতায় বললো আপনার উইক পয়েন্টে মারলে মানে আপনার লাউয়ে মারলে ছা 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 ওই আমার বুকে মারেছো আমি মারিনি স্যার এই বিদেশে বলছি স্যার পেড়া ঠিক বলছে স্যার হ্যাঁ স্যার পেড়ার মন ভেড়ার মতো ফর্সা এ তোরা বাজানা বুকে বেড়া তুইবা পরের দিন অঙ্কগুলো করে নিয়ে আসবি যা বেড়া ওকে স্যার পেড়া আমার সাথে গ্রিন গার্ডেন যাবি তাহলে দাম জানোস আসছি স্যার স্যার আমি আমি যাবো স্যার তুই কোথায় যাচ্ছ নতুন লাঠিটার সদ্ব্যবহার করে পেড়া আমাদের নতুন সিরিজের প্রথম ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এটাও জানিও তোমরা কোনোদিনও কোনো স্যারের কাছে কেলানি খেয়েছো কি না আর আরেকটা কথা আছে আর এলিয়েন ব্রেন্সের 300 আওয়ার কোর্সের সম্বন্ধে যদি তোমরা আরও জানতে চাও তাহলে ডিসক্রিপশনে ওদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে তোমরা জানতে পারো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও